আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ত্রিপুরার মোস্ট পপুলার একটা তীর্থমুখের মেলায়। ত্রিপুরার তেলিয়ামুড়া শহরের চাকমাঘাট ব্যারেজে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে কিন্তু এখানে অস্থি বিসর্জন দিয়ে থাকে অনেকেই। এটা একটা তীর্থস্থান। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে এখানে বসে জমজমাট মেলা। আজকের ভিডিওতে তেলিয়ামুড়া চাকমাঘাটের মকর সংক্রান্তি মেলার প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরব, সাথে থাকবে সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশন আপনারা কিভাবে যাবেন চাকমাঘাটের এই তীর্থস্থানে এবং ব্যারেজে। এই ব্যারেজটা কিন্তু অনেক সুন্দর, আপনি মুগ্ধ হবেন। মকর সংক্রান্তি উপলক্ষে এখানে মেলার সাথে থাকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম এবং সবজি এবং ফুল প্রদর্শনী। সো চলুন সময় নষ্ট না করে এখন আপনাদেরকে নিয়ে যাই চাকমাঘাট, সাথে সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশন। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন যে জায়গাতে আছি এটা হলো তেলিয়ামুড়ার খুব কাছে, এটা হলো চাকমাঘাট ব্যারেজ। এখানে কিন্তু বিদ্যুৎ প্রকল্প আছে। আর আমার পেছনে এটা হলো ত্রিপুরার খোয়াই নদী, খোয়াই নদীর উপরে এই ব্যারেজ। এখানে বিশাল আকারের বাঁধ, নিচে কিন্তু জল যাচ্ছে এবং উপরে এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজ হয়ে আপনারা যেতে পারবেন মন্টাং ভ্যালি। আর এখন যেহেতু পৌষ মাস, কিছুদিন পরে কিন্তু পৌষ পার্বণ, পৌষ পার্বণ উপলক্ষে এখানে বসে তীর্থমুখের মেলা। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চাকমাঘাটের ব্যারেজ দেখাবো এবং চাকমাঘাটের তীর্থমুখের মেলার প্রিপারেশনটা দেখাবো। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। পরবর্তী আপডেট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে চাকমাঘাটের ব্যারেজটা দেখাবো এবং সাথে দেখাবো তীর্থমুখ মেলার প্রস্তুতি। বন্ধুরা আমাদের জার্নি শুরু হয়ে গেছে আসাম আগরতলা রুট ধরে, হাতাই কতর মানে বরমুড়া পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা এখানে চলে এসেছি বরমুড়া পাহাড়ের একটা মন্দিরে। এই মন্দিরের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলটি মিউট করে দেখে নিতে পারেন। এই মন্দিরের অনেক আলৌকিক ঘটনা আছে, আপনার কাছে যদি এরকমের কোনো ঘটনা জানা থাকে সেটা অবশ্যই কমেন্টস করে আমাদের সাথেও শেয়ার করবেন। এই হাতাই কতর পাহাড় মানে বরমুড়া পাহাড় কিন্তু অনেক সুন্দর। এই হাতাই কতর পাহাড়ই আছে ত্রিপুরার আকর্ষণীয় একটা ইকো পার্ক, হাতাই কতর ইকো পার্ক মানে বরমুড়া ইকো পার্ক। এটা একটা ইকো পার্ক, সাথে কিন্তু পিকনিক স্পটও আছে। হাতাই কতর ইকো পার্ক এবং পিকনিক স্পট, তাছাড়াও বরমুড়া পাহাড়ের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ফাইনালি বরমুড়া পাহাড় পেরিয়ে আমরা চলে এসেছি তেলিয়ামুড়া শহরে। শহরটা কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয়। আপনারা যদি আগরতলা থেকে চাকমাঘাট ব্যারেজ এবং তীর্থমুখ মেলায় যেতে চান তাহলে আগরতলা চন্দ্রপুর থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন তেলিয়ামুড়ার জন্য। আগরতলা থেকে চাকমাঘাটের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তেলিয়ামুড়া বাস স্টপ থেকে আপনারা ছোটো গাড়ি পেয়ে যাবেন এবং ছোটো গাড়ি করে আপনারা পৌঁছবেন চাকমাঘাটে। ফাইনালি আমি এখন চলে এসেছি চাকমাঘাট। এই যে লোকেশনটা, এখানে কিন্তু মেলা বসে। সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা মঞ্চ, এখানে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। সামনেই হলো ব্যারেজ, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো খোয়াই ইরিগেশন প্রজেক্ট চাকমাঘাট। ব্রিজের উপর থেকে কিন্তু ব্যারেজটাকে খুব সুন্দর দেখায়। একদিকে কিন্তু জল আটকানো আছে, আরেকদিকে জল যাচ্ছে খুব কম পরিমাণে। এখানে কিন্তু জলের খুব শব্দ শোনা যাচ্ছে। তো সামনে এখানে একটা মার্ট আছে, এই রাস্তাটা ধরে আপনারা যাবেন মন্টাং ভ্যালি। আর এখানে আছে একটা ইকো পার্ক, চাকমাঘাট ইকো পার্ক, এটাও কিন্তু একটা পিকনিক স্পট। ফিল দ্য সাউন্ড, এ হলো ব্যারেজের জলের আওয়াজ। এ হলো ব্যারেজের দৃশ্য, এদিকটাতে কিন্তু জল নেই বললেই চলে। আর এ হলো মকর সংক্রান্তির মেলার প্রস্তুতি। এই নদীর আশপাশ এলাকাতে কিন্তু চারিদিকে বসে মেলা। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দোকানিরা এখানে আসে এবং জমজমাট মেলা হয়। নদীর এই পার এবং ও পার দুপারেই কিন্তু মেলা বসে এবং থাকে সাংস্কৃতিক প্রোগ্রাম।
তো চলুন এখন আপনাদেরকে ব্যারিজটা দেখাই যে ব্যারিজটা কিভাবে তৈরি করা হয়েছে। এই হলো ব্যারিজ স্কিনের বাঁদিকে। তো আমরা কিন্তু এখানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমরা ব্যারিজের উপর দিয়ে যাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন এখানটা দিয়ে কিন্তু জল যাচ্ছে, জলটাকে আটকে রাখা হয়েছে। এখানে জল বিদ্যুৎ প্রকল্প আছে। এই ব্যারিজের মধ্যে কিন্তু এরকমের 6-7টা বাঁধ আছে, মেবি 60টা হবে। আপনার যদি জানা থাকে যে চাকমাঘাট ব্যারিজের মধ্যে টোটাল কয়টা বাঁধ আছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ওই দিকটা দিয়ে কিন্তু বাঁধ দেওয়া আছে এবং বাঁধের উপর দিয়ে কিন্তু এই জলটা এদিকে চলে যাচ্ছে। ঠিক এরকমভাবে কিন্তু এখানে যে 60টা বাঁধ আছে, 60টা বাঁধকে কিন্তু আটকে রাখা হয়েছে একটা বৈজ্ঞানিক উপায়ে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা বাঁধের উপরে এরকমভাবে কিন্তু টাঙানো আছে এরকমের কিছু চিহ্ন। এই যে দেখুন এখানে কপিকল লাগানো আছে এবং এখানে বড় মোটা লোহার দড়ি দিয়ে কিন্তু টাঙানো আছে। এগুলাকে কিন্তু দরকারের সময় আটকে রাখা হয়, আবার দরকার না থাকলে কিন্তু আবার এই বাঁধগুলাকে ছেড়েও দেওয়া হয়। যেমন সামনে মকর সংক্রান্তির মেলা আসবে তখন কিন্তু এই বাঁধগুলাকে ছাড়া হবে, কারণ তখন জলের দরকার আছে। তাই কারণ মানুষ মকর সংক্রান্তির সময় পুণ্য স্নান করবে এবং মকর সংক্রান্তির সময় কিন্তু অস্থি বিসর্জন দেওয়া হয়। এই ব্যারেজের আশপাশ এলাকাতে কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু অস্থি বিসর্জনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ব্যারেজের জলটা কিভাবে আসছে, এই জলেরই কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছিল। 2024 সালের মকর সংক্রান্তির ডেটটা হবে 15 জানুয়ারি 2024, বাংলা তারিখটা হবে 29শে পৌষ 1430, রোজ সোমবার। আর পৌষ সংক্রান্তির আগের দিন মানে 14 জানুয়ারি রবিবার হলো আলন্তি, মানে বুড়ির ঘরে পিকনিক। আপনি কি এই আলন্তি বা বুড়ির ঘরের পিকনিক করে থাকেন? তাহলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই আলন্তি বা বুড়ির ঘর নিয়ে যদি আপনার কাছে কোনো রকমের স্মৃতি থেকে থাকে সেটাও জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের শুভেচ্ছা এবং সকলের জন্য শুভকামনা। আর এটি ছিল আমার আজকের ভিডিও, তেলিয়ামুড়া চাকমাঘাটের মকর সংক্রান্তি মেলার প্রস্তুতি এবং চাকমাঘাট ব্যারেজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটাল যেমন চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল, সিএমসি হসপিটাল, হায়দ্রাবাদের ইআইজি হসপিটাল, দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বেঙ্গালুরের বড় বড় হসপিটালের সব গাইড এবং ইনফরমেশান দেওয়া আছে। সাথে আছে ত্রিপুরার ট্যুর গাইডের সব গাইড এবং ইনফরমেশান। চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।